আইপিএল এ দ্বিতীয় ম্যাচে নিজেদেরই ঘরের মাঠে রুদ্ধশ্বাস জয় পেলো কলকাতা নাইট রাইডার্স। তাই প্রথম জয় দিয়ে আইপিএল শুরু করলো কলকাতা নাইট রাইডার্স। ইডেনে প্রতিযোগিতার প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারালো তারা। কলকাতার তোলা 208 রান 7 উইকেটের জবাবে হায়দ্রাবাদ থেমে গেল 204 রানে। ঘরের মাঠে কেকেআরের জয়ের নেপথ্যে পাঁচ কারণ কি কি? কেকেআরের জয়ের পাঁচ কারণ। ইডেনে উঠেছিল রাসেলের ঝড়। ম্যাচ জিততে হলে বড় রান করতে হতো কেকেআরকে, আর সেই কাজটা করলেন রাসেল। 25 বলে 64 রান করে ইনিংস খেললেন তিনি। তাই রাসেলের ব্যাটে ভর করে 208 রান করল কেকেআর। বল হাতে নিজের কাজ করলেন সুনীল নারায়ণ। রান তাড়া করতে নেমে ওভার প্রতি 10 রানের বেশি তুলছিল হায়দ্রাবাদ। ঠিক তখনই বল করতে আসেন নারায়ণ। 4 ওভারে মাত্র 19 রান দিয়ে 2 উইকেট নেন তিনি। নারায়ণের বলে একটিও বাউন্ডারি মারতে পারেননি ব্যাটারেরা। হায়দ্রাবাদের রান তোলার গতিতে ধাক্কা দেন নারায়ণ। 29 বলে 63 রান করে খেলা কেকেআরের হাত থেকে একাই ছিনিয়ে নিচ্ছিলেন ক্লাসেন। শেষ 2 বলে 5 রান দরকার ছিল, তখনই রানার বলে বড় শট মারতে যান ক্লাসেন। বল ব্যাটের কানায় লেগে থার্ড ম্যান অঞ্চলে যায়। পিছন দিকে ছুটে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন সুজাত শর্মা। তিনি ক্যাচ ধরতে না পারলে বাউন্ডারিও হতে পারত। সেই একটি ক্যাচ ম্যাচের ভাগ্য বদলে দেয়। পুরনো ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজ থাকার পরেও নতুন ফিল সল্টকে প্রথম একাদশে রেখেছিল কেকেআর। প্রথম ম্যাচে 44 বলে 54 রানের ইনিংস খেলেন সল্ট। সুনীল নারায়ণ, ভেঙ্কটেশ আয়ার, শ্রেয়স আয়ার, নীতিশ রানার উইকেট হারিয়ে কলকাতা যখন চাপে তখন দলকে ভরসা দেন তিনি। বড় রানের ভিত করেন সল্ট। শেষ ওভারে হায়দ্রাবাদের জিততে দরকার ছিল 13 রান। শ্রেয়স বল তুলে দেন হর্ষিত রানার হাতে। তরুণ পেসার মাত্র 8 রান দেন। ভয়ঙ্কর দেখানো হেনরিক ক্লাসেন ও শাহবাজ আহমেদকে আউট করেন তিনি। আইপিএল এ দ্বিতীয় ম্যাচে নিজেদেরই ঘরের মাঠে রুদ্ধশ্বাস জয় পেলো কলকাতা নাইট রাইডার্স। তাই প্রথম জয় দিয়ে আইপিএল শুরু করলো কলকাতা নাইট রাইডার্স। ইডেনে প্রতিযোগিতার প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারালো তারা। কলকাতার তোলা 208 রান 7 উইকেটের জবাবে হায়দ্রাবাদ থেমে গেল 204 রানে। ঘরের মাঠে কেকেআরের জয়ের নেপথ্যে পাঁচ কারণ কি কি? কেকেআরের জয়ের পাঁচ কারণ। ইডেনে উঠেছিল রাসেলের ঝড়। ম্যাচ জিততে হলে বড় রান করতে হতো কেকেআরকে, আর সেই কাজটা করলেন রাসেল। 25 বলে 64 রান করে ইনিংস খেললেন তিনি। তাই রাসেলের ব্যাটে ভর করে 208 রান করল কেকেআর। বল হাতে নিজের কাজ করলেন সুনীল নারায়ণ। রান তাড়া করতে নেমে ওভার প্রতি 10 রানের বেশি তুলছিল হায়দ্রাবাদ। ঠিক তখনই বল করতে আসেন নারায়ণ। 4 ওভারে মাত্র 19 রান দিয়ে 2 উইকেট নেন তিনি। নারায়ণের বলে একটিও বাউন্ডারি মারতে পারেননি ব্যাটারেরা। হায়দ্রাবাদের রান তোলার গতিতে ধাক্কা দেন নারায়ণ। 29 বলে 63 রান করে খেলা কেকেআরের হাত থেকে একাই ছিনিয়ে নিচ্ছিলেন ক্লাসেন। শেষ 2 বলে 5 রান দরকার ছিল, তখনই রানার বলে বড় শট মারতে যান ক্লাসেন। বল ব্যাটের কানায় লেগে থার্ড ম্যান অঞ্চলে যায়। পিছন দিকে ছুটে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন সুজাত শর্মা। তিনি ক্যাচ ধরতে না পারলে বাউন্ডারিও হতে পারত। সেই একটি ক্যাচ ম্যাচের ভাগ্য বদলে দেয়। পুরনো ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজ থাকার পরেও নতুন ফিল সল্টকে প্রথম একাদশে রেখেছিল কেকেআর। প্রথম ম্যাচে 44 বলে 54 রানের ইনিংস খেলেন সল্ট। সুনীল নারায়ণ, ভেঙ্কটেশ আয়ার, শ্রেয়স আয়ার, নীতিশ রানার উইকেট হারিয়ে কলকাতা যখন চাপে তখন দলকে ভরসা দেন তিনি। বড় রানের ভিত করেন সল্ট। শেষ ওভারে হায়দ্রাবাদের জিততে দরকার ছিল 13 রান। শ্রেয়স বল তুলে দেন হর্ষিত রানার হাতে। তরুণ পেসার মাত্র 8 রান দেন। ভয়ঙ্কর দেখানো হেনরিক ক্লাসেন ও শাহবাজ আহমেদকে আউট করেন তিনি। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।